প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ইমপারফেক্ট কম্পিটিটিভ মার্কেট নিয়ে। এই মার্কেটে বিক্রেতার সংখ্যা থাকে কম এবং ক্রেতার সংখ্যা থাকে অসংখ্য। পণ্যগুলো থাকে সমজাতীয়, অর্থাৎ একই ধরনের পণ্য। বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলো সেই পণ্যগুলোকে বেশি পরিমাণ বিক্রয়ের জন্য একটা পলিসি মেক করে, সেটা হচ্ছে পণ্যের দাম কমায়। তারা পণ্যের দামগুলোকে কমিয়ে ক্রেতাদেরকে তাদের পণ্য কেনার জন্য আকৃষ্ট করে। এটি হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আরেকটি কথা বলে রাখি যে তারা এই পণ্যগুলোতে একটু কোয়ালিটি, আলাদা কিছু কোয়ালিটি, আলাদা কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য তারা ক্রিয়েট করে দেয়। অর্থাৎ পণ্যগুলো একই ধরনের, সমজাতীয়, তবে গুণগত মানের দিকে কিছুটা পার্থক্য তৈরি হয়। এই বিষয়টিকে সহজ একটি সূচি দিয়ে, অর্থাৎ ছোট ছোট কিছু সংখ্যা দিয়ে আপনাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করছি। এই সূচির আলোকে আমরা চিত্র অঙ্কন করব। টিআর রেখা, এআর রেখা এবং এমআর রেখা অঙ্কন করে পার্থক্যগুলো আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে আসুন দেখে নেই এই অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বিক্রয়কারী প্রতিষ্ঠান তার পণ্যের দাম কমিয়ে কীভাবে বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি করে এবং তার আয়ের পরিমাণ কী দাঁড়ায়। আমি খুব সহজ একটি তালিকা সূচি তৈরি করছি, ছোট ছোট কিছু সংখ্যা ব্যবহার করে। আপনারা আমার সাথে সাথে বুঝে বুঝে এই তালিকাটি তৈরি করবেন, তাহলে অনেক প্রশ্নের সহজে আপনারা উত্তর দিতে পারবেন এবং বিষয়টি আপনার কাছে অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। এখানে বিক্রয়কারী প্রতিষ্ঠান তার পণ্য বেশি পরিমাণ বিক্রির জন্য সে কি পলিসি মেক করে? দাম কমায়। দাম কমালে তার পণ্যের বিক্রয় বেড়ে যায়। তাহলে ধরে নেই সে 6 টাকা দাম নির্ধারণ করলো, এক্ষেত্রে একটি পণ্য সে বিক্রি করতে পারে। এখন তার দাম কমিয়ে সে 5 টাকায় আসলো, 4 টাকায় আসলো, 3 টাকায় আসলো, 2 টাকায় আসলো। এবার তার দাম যখন সে কমাচ্ছে তার বিক্রয়ের পরিমাণ বাড়বে। 5 টাকা দামে সে 2টি পণ্য বিক্রি করতে পারে, 4 টাকা দামে 3টি পণ্য বিক্রি করতে পারে, 3 টাকা যখন দাম হয় তার পণ্য বিক্রি হয় 4টি, 2 টাকা দামে তার পণ্য বিক্রয় হয় 5টি। এভাবে তার দাম যখন সে কমায় তার পণ্যের বিক্রয় কি বেড়ে যায়। তাহলে তার টিআর অর্থাৎ মোট আয় কত হবে? আমরা মোট আয় বের করার জন্য সূত্র এর আগেই পড়েছি, পি ইন্টু কিউ। আমি ছোট করে লিখে রাখছি, পি ইন্টু কিউ। অর্থাৎ পি দাম দ্বারা তার বিক্রয়কৃত দ্রব্যের পরিমাণকে যদি আমরা গুণ করি তাহলে তার মোট আয় পাওয়া যায়। তাহলে 6 দ্বারা 1কে আমরা যদি গুণ করি, 6 ইন্টু 1 6, 5 ইন্টু 2 10, 4 ইন্টু 3 12, 3 ইন্টু 4 12, 2 ইন্টু 5 10। একটা লক্ষণীয় বিষয় হচ্ছে প্রথম দিকে তার দাম বেশি থাকে, টিআর হচ্ছে কত? 6। একটা সে দাম যখন কমায় তার বিক্রয়ের পরিমাণ বাড়তে থাকে, একটা পর্যায়ে তার মোট আয়টা কি হয়? সর্বোচ্চ। তারপরে দাম যখন সে আরও কমিয়ে দেয়, অনেক পণ্য বিক্রি করলেও তার কি হচ্ছে না? আয় বেশি হচ্ছে না, আয় একটু কমে যাচ্ছে। এভাবে একটা পর্যায়ে এসে সে স্টপ হয়ে যায়, দাম আর কমাবে না, অর্থাৎ শূন্যতে যাবে না। এখান থেকে আমরা এআর কিভাবে তৈরি হয় আমরা এআর দেখব। আমরা এর আগেই পড়েছি এআর এর সূত্রটা হচ্ছে কি, টিআর, টিআর বাই কিউ। অর্থাৎ এখানে যে টিআর আমরা পেয়েছি, যে কলাম, এই টিআর এর মানগুলোকে অর্থাৎ আয়কে, মোট আয়কে আমরা কি করব, উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করব। এই 6কে 1 দ্বারা ভাগ করলে কত হবে? 6 হবে। 10কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 5 হবে। 12কে 3 দ্বারা ভাগ করলে কত হবে? 4 হবে। 12কে 4 দ্বারা ভাগ করলে 3 হবে। 10কে 5 দ্বারা ভাগ করলে কত হবে? 2। একটা লক্ষণীয় বিষয় হচ্ছে দাম পি এর সমান এআর। দাম যখন 6, এআর কত? 6। 5 4 3 2, 5 4 3 2, অর্থাৎ এই বাজারে কি হয়? পি ইকুয়াল টু এআর, পি ইকুয়াল টু এআর, দাম পি গড়ায়ের সমান। এবার আমরা এমআর নির্ণয় করব। এমআর নির্ণয়ের সূত্র কি? ডেল টিআর বাই ডেল কিউ। এই এমআর এর দুটি সংজ্ঞা আছে। একটি সংজ্ঞা হচ্ছে প্রতি একক বিক্রয় থেকে যে পরিমাণ আয় পায় সেটি হচ্ছে এমআর, প্রান্তিক আয়। আবার আরেকটি সংজ্ঞা হচ্ছে মোট আয়ের পরিবর্তনকে বিক্রয়কৃত দ্রব্যের পরিমাণ দিয়ে ভাগ করে এমআর নির্ণয় করা হয়। তাহলে প্রথম দিকে আমরা প্রথম যে সূত্রটা বলেছি, প্রথম যে সংজ্ঞাটি আমরা বলেছি, এই সংজ্ঞার আলোকে যে এক একক দ্রব্য বিক্রি করে সে 6 টাকা আয় হয়, এটি হচ্ছে তার এমআর, অর্থাৎ 6। এবার আসি আমরা পরিবর্তনের ডেল টিআর
ডেলটি আর কত হবে, সে দুটি পণ্য বিক্রি করেছে, তার আয় হয়েছে কত 10, আগে একটি পণ্য বিক্রি করে আয় ছিল কত 6। তাহলে এখানে আমরা একটা এই সূত্রে মানগুলো থেকে আমরা নির্ণয় করি, 10 - 6 আর হচ্ছে 2 - 1, বিক্রয়কৃত দ্রব্যের পরিমাণ একটি বেড়েছে, তাহলে 2 - 1 এখানে হবে কত 1 আর এখানে হবে কত 4 = 4। তাহলে দুটি পণ্য বিক্রয়ের ক্ষেত্রে এমআর আমরা কত পেলাম 4। এবার 12 - 10 আমি বের করে দিচ্ছি, 12 - 10 / 3 - 2 অর্থাৎ 2/1 অর্থাৎ 2 12 - 12 4 - 3 উপরে কত হবে 0 1, ভাগ করলে রেজাল্ট হচ্ছে 0। এবার এই 12 মাইনাস হবে 10 থেকে, কত থেকে 10 - 12 এই বিষয়টি বুঝতে একটু কষ্ট হতে পারে আপনাদের। আমি কি করছি যে 5টি পণ্য বিক্রি করে সে আয় পাচ্ছে 10 টাকা, তাহলে তার টিয়ার 10 টাকা, এই 10 টাকা থেকে 4টি পণ্য বিক্রি করে সে পেয়েছিল 12 টাকা, এই 10 থেকে 12 পূর্বেরটা আমরা বিয়োগ করছি, তাহলে কত পাচ্ছি এখানে 2 - 2 আর 5 - 4 কত হবে 1, তাহলে -2 কে 1 দিয়ে ভাগ করলে রেজাল্ট হয় কি 2, তাহলে এখানে এমআর হবে কি 2। এই হচ্ছে তালিকা সূচি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সূচি থেকে আমরা একটি চিত্র অঙ্কন করব যেখানে টিআর, এআর এবং এমআর এই তিনটি রেখাই এই একটি চিত্রের মাধ্যমে আমি উপস্থাপনের চেষ্টা করছি। প্রথমেই কিউ, ভূমিয়কে আমরা কি নিয়েছি কিউ, বিক্রয়কৃত দ্রব্যের পরিমাণ, কয়টি দ্রব্য বিক্রি করা আছে 5টি, 1 থেকে 5, 1, 2, 3, 4, 5 এগুলো আমরা ভূমিয়কে স্থাপন করলাম বিক্রয়কৃত দ্রব্যের পরিমাণকে। আর টিআর এই দুইটা কলামে এখন আমরা কাজ করব, কলামটা হচ্ছে কি কিউ আর হচ্ছে টিআর এর, কিউ যখন 1 অর্থাৎ বিক্রয়কৃত দ্রব্যের পরিমাণ 1টি তখন তার টিআর কত 6, তাহলে 1 এবং 6 এর সংমিশ্রণ বিন্দু আমরা বের করি, 1 এবং 6 এই হচ্ছে সংমিশ্রণ বিন্দু। 2, যখন দুটি পণ্য বিক্রি হয় তার মোট আয় হচ্ছে 10, দুটি পণ্য যখন বিক্রয় হয় তখন তার মোট আয় হচ্ছে 10, এই হচ্ছে তার সংমিশ্রণ বিন্দু। যখন 3টি দ্রব্য বিক্রি হয় মোট আয় হচ্ছে 12, 3 এর সাথে 12 সংমিশ্রণ, 3 এবং 12। আপনারা আমার সাথে সাথে ঠিক এই সিস্টেমে আপনারা বিন্দুগুলোকে বের করবেন, এই হচ্ছে সংমিশ্রণ বিন্দু 12 এবং 3। যখন 4টি পণ্য বিক্রয় হয় তার টিআর কত 12, 4 এবং 12, এই 4 এর সাথে 12 সংমিশ্রণ বিন্দু হচ্ছে এই। 5টি পণ্য যখন বিক্রয় হয় তার টিআর হচ্ছে 10, 5 আর হচ্ছে 10, এই হচ্ছে 10, এই বিন্দুগুলোকে যোগ করে আমরা যে রেখা পাবো সেটি হচ্ছে টিআর রেখা। বিন্দুগুলোকে আমরা একটু মুক্ত হস্তে যোগ করার চেষ্টা করব, ফ্রি হ্যান্ড। এই বিন্দু থেকে আমরা কি করব, এই গেলাম, তারপর হচ্ছে এই, এই চমৎকার একটি টিআর রেখা অঙ্কন করতে পেরেছে। এই রেখাটি প্রথম দিকে ঊর্ধ্বগামী হয়েছে, একটি পর্যায়ে এসে ভূমিয়কের সমান্তরাল, তারপরে আবার রেখাটি কি কমতে থাকে, এই এভাবে রেখাটাই যায়। প্রথম দিকে রেখাটি কি হয়েছে ঊর্ধ্বগামী হয়েছে, তারপর এই রেখাটি ভূমিয়কের সমান্তরাল, তারপর রেখাটি নিম্নগামী হয়েছে, এই হচ্ছে টিআর রেখা। এবার এই চিত্রেই আমরা এআর রেখা অঙ্কন করব, এআর রেখা আমরা এবার কিউ, উৎপাদনের পরিমাণ 1, এআর কত 6, 1 এর সাথে 6 সংমিশ্রণ বিন্দু কোথায়, এই বিন্দুতেই।
দুই পাঁচ, দুইয়ের সাথে পাঁচের সমন্বয়, এই হচ্ছে সংমিশ্রণ বিন্দু। তিন চার, তিনের সাথে হবে চার, এই হচ্ছে সংমিশ্রণ বিন্দু। চারের সাথে কত? তিন, তিন এবং চার। পাঁচের সাথে কত? দুই, তাহলে দুই এবং পাঁচ, সংমিশ্রণ বিন্দু হচ্ছে এই। এবার এই বিন্দুগুলোকে যদি আমরা যোগ করি, এই বিন্দুগুলোকে আমরা স্কেল দিয়ে যোগ করতে পারবো, কারণ রেখাটা একদম স্ট্রেট হয়, রেখাটা স্ট্রেট হয়। এটি হচ্ছে কি? এ আর রেখা, এ আর রেখা। রেখাটি বাম থেকে ডান দিকে নিম্নগামী। এবার আমরা এম আর রেখা অঙ্কন করব। ওয়ান তখন কত? সিক্স, ওয়ান এর সাথে সিক্স এই বিন্দুটি হবে। তারপর হচ্ছে কত? টু, ফোর, টুর সাথে ফোর, বিন্দুটা হবে টু এবং ফোরের সমন্বয় বিন্দু হচ্ছে এটি, এই বিন্দু। থ্রি, টু, থ্রির সাথে হবে টু, এই বিন্দু। এখানে কে আছে? টু আছে এবং থ্রি আছে, এখানে টু আছে এবং ফোর আছে, এই। তারপর ফোর, জিরো, যখন ফোর তখন হচ্ছে শূন্য, তাহলে সংমিশ্রণ বিন্দু হচ্ছে ফোর এবং জিরো, সংমিশ্রণ বিন্দু হচ্ছে এই জায়গায়। যখন ফাইভ তখন হচ্ছে কি? বিয়োগ দুই, মাইনাস টু, ফাইভের সাথে মাইনাস টু, একটু নিচের দিকে আসতে হবে, এবং এখান থেকে এই টুর সাথে আমরা কি করব? এর সমন্বয় করব এই বিন্দুতে। এবার আমরা এই পাঁচটি বিন্দুকে যোগ করে এবার রেখা পাবো, রেখাটিকে আমরা স্কেল দিয়ে যোগ করতে পারবো, রেখাটি স্ট্রেট হবে, এই হচ্ছে এমআর রেখা। টিআর রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী, এমআর রেখাও কি বাম থেকে ডান দিকে নিম্নগামী, তবে এআর এর চাইতে এমআর রেখা একটু বেশি নিম্নগামী হয়েছে, বেশি খাড়া হয়েছে। এআর রেখাটি ভূমি অক্ষের নিচে আর যাবে না, কারণ কি? দাম, বিক্রেতা যখন তার দাম কমাতে থাকে একটি পর্যায়ের পর সে দাম আর কমাবে না, অর্থাৎ দাম শূন্য হবে না। দাম যদি শূন্য না হয় এআর শূন্য হওয়ার সম্ভাবনা নেই, কারণ আমরা পড়েছি দাম পি এবং এআর সমান। যেহেতু সে একটি পর্যায়ের পর পণ্যের দাম আর কমাবে না, তার এআরও আর কমবে না, অর্থাৎ দাম শূন্য হবে না, এআরও শূন্য হবে না। সুতরাং এই এআর রেখাটি ভূমি অক্ষকে ছেদ করবে না, কিন্তু এমআর রেখা ভূমি অক্ষকে ছেদ করে নিচে চলে যায়, অর্থাৎ এমআরটা কি হয়? ঋণাত্মক হয়। এআর রেখার ঢাল ঋণাত্মক, এমআর রেখার ঢালও ঋণাত্মক, তবে এআর রেখা ভূমি অক্ষকে ছেদ করে না, কিন্তু এমআর রেখা ভূমি অক্ষকে ছেদ করে নিচের দিকে চলে যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই ক্লাসের মাধ্যমে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে টিআর, এআর এবং এমআর এর সূচি আমরা বিশ্লেষণ করেছি, আলোচনা করেছি। এই সূচিতে কিভাবে টিআর নির্ণয় করতে হয় দেখিয়েছি, এআর কিভাবে নির্ণয় করতে হয় দেখিয়েছি, এমআর কিভাবে নির্ণয় করতে হয় দেখিয়েছি, এবং এই সূচির আলোকে আমরা তিনটি রেখা অঙ্কন করেছি, টিআর, এআর এবং এমআর। আশা করি এই বিষয়টি আপনাদের কাছে সহজ হয়েছে, এবং আপনারা যে কাজটি করবেন এই ক্লাসটিকে প্র্যাকটিস করার জন্য একটি সিস্টেম আমি আপনাদের বলে দেই। আপনারা আমার সাথে সাথে ভিডিওটাকে একটু স্টপ রেখে রেখাগুলোকে দেখে দেখে অঙ্কন করার চেষ্টা করবেন, তাহলে এই টিআর, এআর, এমআর নির্ণয়ের ক্ষেত্রে আপনারা আর কোথাও কোনো প্রকার প্রবলেম ফেস করবেন না। তাহলে আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।